মানে আমাদের প্রথম জানতে ইচ্ছা করছে যে মানে এতদিন আপনি পেরিয়ে এসেছেন, যদি জার্নিটা সম্বন্ধে কিছু একটু বলেন, কিভাবে শুরু হলো? খুব স্পেশালি হয়তো কিছু মানুষের জীবনে স্পেশালি শুরু হয়, কিছু মানুষের জীবনে স্বাভাবিকভাবেই হয় আর কি। আমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে একটা ইয়ে আমার শুরু থেকেই ছিল যে এই মানে ছবির প্রতি, মানে ছবি মানে তখন তো ফটোগ্রাফিটা অত জানতাম না, মানে ছবি যেটা হয় মানে স্কুল লাইফে বা ছোটোবেলায় মানে ছবি আঁকা, তখন ছবি মানে হচ্ছে আঁকা ছবি ড্রয়িং, তো সেইটার প্রতি আমার একটা আগ্রহ ছিল আর কি, যেমন প্রত্যেকেরই থাকে স্কুল লাইফে আর কি, হয়তো ওইভাবেই কারোর ফুটবলের প্রতি থাকে, কারোর অন্যান্য জিনিসের প্রতি থাকে, তো সেটা আমার একটা ছিল আর কি আঁকা। যে আমি যে এখনও পর্যন্ত এতটা ফটোগ্রাফির ব্যাপারে যে মেধাবী হয়েছি বা ফটোগ্রাফির ব্যাপারে যতটা আমি ইয়ে হয়েছি, আমি বলবো চিত্রবাণী আমার কাছে একটা খুব মানে সংজ্ঞা, মানে চিত্রবাণীর হ্যাঁ গুরুত্বপূর্ণ অত্যন্ত, মানে চিত্রবাণীর সন্ধান আমি না পেলে হয়তো যতটা আমি এই জায়গাটায় এসেছি মানে হয়তো সেটা সম্ভব হতো না। এবং চিত্রবাণী মানে কেন চিত্রবাণী, কারণ চিত্রবাণীর মেন যেটা ছিল লাইব্রেরি, অসাধারণ লাইব্রেরি, কারণ এখনকার মতো ইন্টারনেটে মানে ইয়ে টিপলেই যে ছবি দেখা যেত না, তো চিত্রবাণীর লাইব্রেরি একটা ব্যাপার, এবং চিত্রবাণীতে তখন একটা ফটোগ্রাফির কোর্স করানো হতো। তো আমি যখন ওর ওই লাইব্রেরি মেম্বারশিপ নেই, তো তখন একটা কোর্স চলছে আর কি, আমি অ্যাপ্রোচ করি, তো তখন আর ভর্তি হওয়ার চান্স ছিল না, আমার খুব ইচ্ছা ছিল যে ওটা কোর্স করবার, তো আমি যেটা করলাম যে ওই কোর্সটাকে না আমি ফলো করলাম, যে ওই ছেলেমেয়েগুলো কী করছে, তাদের যে অ্যাসাইনমেন্ট তারা কী ইত্যাদি, হ্যাঁ তাদের স্যারেরা কী বলছে ইত্যাদি, ওইটা ওদের কাছে জিজ্ঞাসা করে করে বা ওইটা আমি ফলো করলাম, তো ওটাও আরেক ধরনের কোর্স করাই তো প্যারালালি আর কি। তো অ্যাডভান্স ব্যাপারটা কিন্তু আমি চিত্রবাণীতে এসে পেলাম, এক হচ্ছে বইগুলো আমাকে, কারণ আমি চিত্রবাণীতে এসে প্রথম জানলাম যে হেনরি কাতিয়ার ব্রেসো বলে এক ভদ্রলোক আছেন যাকে মডার্ন ফটোগ্রাফি ফাদার বলা হয়, যেটা আমি কিন্তু ওখানে জানতাম না, এবং তারপরে ওখানে আমি প্রথম ওনার বই দেখলাম, মানে ওনার ছবি দেখলাম, ছবি দেখার আমার সৌভাগ্য হলো আর কি। চিত্রবাণীতে ওনার চারটে বই আছে, হেনরি কাতিয়ার ব্রেসো, ব্রেসো ইন চায়না, ব্রেসো ইন রাশিয়া, ব্রেসো নর্মাল মানে এমনি ইয়ে ইত্যাদি চারটে বই। তারপরে তো আমি একটু ফ্রিল্যান্সিংয়ের সুযোগ পেলাম আর কি, ওখান থেকেই একটু ইন্সপিরেশন পেয়ে ইত্যাদি। তা আমি প্রথম আমার ইয়ে যেটা আমি ফ্রিল্যান্সিং স্টেটসম্যানে প্রথম দুটো ফিচার ও নিয়ে গেলাম, ওরা পছন্দ করলো না, থার্ড আমি একটা ফিচার দিয়েছিলাম, আমার প্রথম মনে আছে, সেটা হচ্ছে যে কলকাতার যে সার্কুলার রেল, হ্যাঁ যেটাই তোমার এই ইয়ে হয়ে ওই যে বাবুঘাট ইত্যাদি হয়ে ইয়ে পর্যন্ত যায় আর কি, এটা এখন যেমন রেগুলার ট্রেন চলে, ওই আমি যখন বলছি তখন না রেগুলার ট্রেনটা চলতো না, সারাদিনে বোধ হয় দুটো বা তিনটে ট্রেন চলতো ইত্যাদি, একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল, মানে একটা মানে শহরের বাইরে বাইরে একটা ইয়ে আছে কিন্তু নেই, এক একটা কামরায় দশটা লোক, একটা অদ্ভুত ব্যাপার আর কি, এবং ওটার একটা হিস্ট্রি আমি চিত্রবাণীতেই একটা বইয়ের থেকে ওই হিস্ট্রিটা পেলাম। সার্কুলার রেলটা মানে অনেক মানে তখন ওটা অনেক বোধহয় ব্রিটিশ পিরিয়ড বা ইত্যাদি মানে ওটা অনেক আগেই তৈরি হয়েছিল, চালু হয়ে তারপর বন্ধ ছিল, আবার চালু হয়েছিল, আবার বন্ধ হয়েছিল, এরকম একটা গল্প টল্প। তা আমি সেই হিস্ট্রিটা ইয়ে করলাম, করে এইবার আমি ওইটা আমি একটা ফিচার করলাম, হ্যাঁ মানে ওই লাইনটা ঘুরে ঘুরে বিভিন্ন রকম ছবি টবি তুলে ওটাই শান্ডিতে আপনার ইয়ে হলো, হ্যাঁ তো ওইটা আমি তারপর ওটা ওরা খুব মানে ওদের পছন্দ হলো আর কি। তো ওটা আমার প্রথম স্টেটস মানে মানে পাবলিশ আর কি, ব্রেক থ্রু, এবং সিঙ্গেল পিকচার না মানে ফটো ফিচার, মানে ওইরকম যেটা আমার কাছে সাংঘাতিক গিয়েছিল যেটা এটা, এবং ওই বড় বড় অক্ষরে নাম, হ্যাঁ তো যেদিন বেরোলো অবভিয়াসলি বুঝতেই পারছো মানে মানে নিজেকে রাজা মনে হলো না কী মনে হলো কিছু, মানে আমি সেদিনটা সত্যি, হ্যাঁ তো ওইটা বলতে পারে যে প্রথম ইয়ে। তো তারপরে আমি ওখানে অনেকগুলো ফটো ফিচার আমি মানে ছাপিয়েছি, স্টেটসম্যান দিয়ে আপনার শুরু, হ্যাঁ ওইটা আমার ফ্রিল্যান্সিংয়ের জায়গা।
তারপরে যেটা হলো তারপরে স্টেজ মানে আমি বেশ কিছুদিন মূলত আমি ওই ইয়েতেই কাজ করতাম বেশি, মানে ওই ওদের যে ফিচার পাতা যে রবিবারের পাতাতে মিসলেনিতে ডেইলি পেপারে আমি পরবর্তীকালে অল্প কিছু ছবি টবি দিয়েছি, কিন্তু ওইটা আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, আমার অনেক বেশি ওই ফিচারের প্রতি আমার বেশি ইয়ে ছিল আর কি। তো তারপরে ওটা বোধহয় বছর দেড়েক আমার ধারণা ওই ওটা ওটা করতে করতে তারপরে এশিয়ান এজ কলকাতাতে প্রথম পাবলিকেশন শুরু করলো এম জে আকবরের ইয়েতে। তো তখন আমি এশিয়ান এজে অ্যাপ্রোচ করলাম মানে পোর্টফোলিও দিয়ে, তো ওদের পছন্দ হলো। তো চাকরি বলতে গেলে আমার মানে সে অর্থে এশিয়ান এজ হচ্ছে আমার প্রথম চাকরি ফটোগ্রাফির, তার আগে আমি ওই যেটুকু ফ্রিল্যান্সিং স্টেটসম্যানে করেছি ইত্যাদি করে। তারপরে আউটলুক বলে একটা ম্যাগাজিন সেও আবার নতুন শুরু করে আর কি, ইন্ডিয়া টুডের থেকে এটি এসে সেইটা আমি আবার আমাকে খবর পেলাম ইত্যাদি। তো তখন ওখানে আমি আবার পোর্টফোলিও পাঠালাম, ঠিক আছে, প্রশান্ত পাঞ্জিয়ার ওটার ফটো এডিটর ছিলেন শুরু থেকে আর কি, পাঠালাম। তো সেটাতে পোর্টফোলিও দেখে মানে ওরা পছন্দ করলো আমাকে। তারপরে তো তারপরে আউটলুকে আমি মানে সেকেন্ড চাকরি বলতে সেটা আউটলুক, এবং তারপরে ওই ধর প্রায় 13 বছরের কাছাকাছি আমি আউটলুকেই ছিলাম। আচ্ছা, তারপরে 2008 আমি মানে ছেড়ে দিলাম মানে ওই আর কি, মানে এগেইন আমার মানে ওটা 2008 ছাড়লাম, কিন্তু আমার অলরেডি 2004 বা 2000 মানে অনেক আগের থেকে 3-4 বছর আগের থেকে আমার মনে হচ্ছিলো যে ঠিক আছে এনাফ ইজ এনাফ। হ্যাঁ, মানে ওইটা আমার আর ভালো লাগছিল না, ঠিক আছে, কারণ শুরুর দিকে সত্যিই ভালো লাগছিলো, কারণ নিউজের এরকম অ্যাসাইনমেন্ট, আমি আসাম চলে যাচ্ছি, অরুণাচল চলে যাচ্ছি, কারণ হ্যাঁ মানে এটা যেহেতু ন্যাশনাল ম্যাগাজিন, আমি উড়িষ্যা চলে যাচ্ছি, বিহার চলে যাচ্ছি, আন্দামান চলে যাচ্ছি, হ্যাঁ, এবং সত্যি সেখানে আর ম্যাগাজিনের কাজটা কি, ম্যাগাজিনের ডেইলি পেপারের মতো তো নয়, মানে সেখানে তোমার একটা স্বাধীনতা আছে, মানে স্টোরি ইয়েটা তোমাকে দিয়ে দেওয়া হয় যে এই হচ্ছে আমাদের স্টোরিটা, এইবার ছবির ভাবনাটা তোমার, স্টোরি লাইন দিয়ে দেওয়া হয় ছবির ভাবনা এবার তোমার। এবং সেখানে কি হয় মানে ম্যাগাজিনে ফিচার স্টোরিতে একটা লিড ছবির কথা ভাবতে হয় সবসময়, যে একটা লিড ছবি থাকবে, এগেন তার সাপোর্টিং ছবি থাকবে আরও 4-5টা। তো কী হচ্ছে যে মানে তোমার একটা নিজস্বতা আছে। এবং আরেকটা যেটা এখানে সত্যি ওটাও মানে এটা হয়তো সবার হয় না, আমার ক্ষেত্রে সত্যি আমি খুব লাকি যে প্রশান্ত পাঞ্জিয়ারের মতো ফটো এডিটর ওই। তো এইটা কিন্তু ফটোগ্রাফারের কিন্তু একটা বড় জিনিস হচ্ছে যে ইউ হ্যাভ টু মেক ইউর ওন স্টাইল, যে স্টাইল ছাড়া কিন্তু তুমি বিলং করতে পারবে না, মানে অ্যাভারেজ হয়ে গেলে অ্যাভারেজ, কিন্তু মানে এই যে এখানে কাজ করছো, আই অ্যাম প্রশান্ত পাঞ্জিয়ার, আই অ্যাম গিভিং ইউ দ্য স্কোপ অ্যান্ড ফ্রিডম অ্যান্ড অল দিস থিং, যে তোমার স্টাইলটা তুমি কিন্তু তৈরি করে নিতে পারো। সেটা আমাদের প্রত্যেককে বলে দিয়েছে, যে ব্যাঙ্গালোরে যে কাজ করতো, যে বোম্বেতে কাজ করতো, দিল্লিতে কাজ করতো, আমাকে ইয়ে করে দিয়ে। তো সেটা একটা বড় ব্যাপার আর কি। দেখা যাচ্ছে একটা অ্যাসাইনমেন্টে 10 রোল ছবি তুলেছ, এবার একটা লোক সেইটার থেকে সেই 10 রোল থেকে 10টা ছবি বের করছে, সেটা কিন্তু খুব সহজ কাজ নয়। এবং সেই যে 10টা ছবি যখন বের করছে, সেটা তুমি যে দৃষ্টিভঙ্গি এবং তুমি যেটা ভেবেছ, দেখছো ওই 10টায় 10টা মিলে যাচ্ছে, তার মানে তুমি তো শিখলে, এটা তুমি আরও এনরিচ হলে, তুমি শিখলে। তো সেটা একটা সত্যি আমার ওই সময়টা আউটলুকের যে প্রায় 13 বছরের কাছাকাছি, তো ওটা শুধু আমার কাছে চাকরি ছিল না, আমি বলবো যে ফটোগ্রাফির মানে মানে আমি শিখেছি অনেক, মানে সত্যিই শিখেছি, আমি এনরিচ হয়েছি আর কি। হ্যাঁ, আমাদের ওখানে গৌরীগিলও আউটলুকে ছিলেন আর কি, ওনারও ইয়েতে অনেক সময় কাজ করেছি আর কি। তো এইটা গেল আমার মানে চাকরি জীবনের ইয়েটা। তারপর 2008 আমি মানে ছেড়েছি মানে তারপর মনে হচ্ছিলো যে ঠিক আছে, মানে আর কতদিন, মানে একটু অন্য কিছু করা উচিত, এটা তো করলাম, এটা তো বুঝলাম আর কি। তো আর তখনও আবার এগেন মানে একটা সুযোগ এলো, সেটা হচ্ছে তোমার তাজবীর বলে ব্যাঙ্গালোর একটা অর্গানাইজেশন, ওরা প্রথম এটা শুরু করলো যে ফটোগ্রাফারদের নিয়ে একটা ইয়ে করে তাদের এক্সিবিশন করে এবং ছবি সেল আর কি। 2008 ওরা আমার প্রথম এক্সিবিশন করে আর কি, তাজবীর অল ইন্ডিয়া যেটাই, তারপরে তো আরও 2টো এক্সিবিশন ওরা করেছে আর কি। তো
তুমি এই পুরো জার্নিটা দেখেছো, মানে ফটোগ্রাফি তুমি যে সময় থেকে শুরু করেছো সেই সময় থেকেই মোটামুটি ব্যাপারটা সিরিয়াসলি ফটোগ্রাফিটা তখন থেকে শুরু হয়েছে। এবার সেই যে জার্নিটা, সেই ধাঁচটা আজকে দিনে দাঁড়িয়ে অনেকটাই বদলেছে। তো সেই এই এই যে জার্নিটা, এই যেরকমভাবে শুরু হয়েছিল এখন যেখানে এসে দাঁড়িয়েছে, এইটা তোমার দৃষ্টিতে কীরকম? হ্যাঁ, মানে এইটা এটা যেমন আমাদের নিজেদের মধ্যেও অনেক মানে পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা হয়েছে আর কি। কারণ আমরা যে সময়টাই শুরু করেছি বা যেভাবে শুরু করেছি, এবং তখন ফটোগ্রাফি যে জায়গাটা ছিল, জায়গা মানে মেন হচ্ছে যে তখন ফিল্মে ছবি তুলতে হতো, একটা মানে একটা রহস্যের জায়গা ছিল। রহস্য মানে আমি বলতে চাইছি যে তখন ফটোগ্রাফিটা জানতে হতো, ক্যামেরা চালানো জানতে হতো। হ্যাঁ, একটা মানে ফিল্ম প্রসেস থেকে শুরু এই ব্যাপারটা একটা হিডেন ছিল আর কি, মানে জানতে হতো, জানলে তবে ওটা করা যেত। এখন যেমন যেটা হয়েছে যে ইফ ইউ হ্যাভ এ মোবাইল দেন ইউ আর এ ফটোগ্রাফার। হ্যাঁ, এবং সেটার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই। হ্যাঁ, মানে ইউ হ্যাভ টু মানে পুশ দ্য বাটন, বাকি আর কিছু জানার প্রয়োজন নেই। কিন্তু তখন আমরা ওই সময়টার কথা বলছি, সেই সময়টা কিন্তু ফটোগ্রাফিটা জানতে হতো মিনিমাম যে ফিল্মটা কী, এক্সপোজারটা কী, কীভাবে এক্সপোজার ইত্যাদি। তো সেইটাতে একটা খুব বড় মানে কী বলবো মানে চেঞ্জ, মানে আমরা যারা এখন এই সময়ে বিলং করছি আর কি, এই সময় বলে না, এই চেঞ্জটা তো ধরো গত প্রায় 15 বছর হয়ে গেল, মানে ডিজিটাল আসার পরে ইত্যাদি। তো সেইটা তো একটা এই চেঞ্জটা কী বলা যায়, মানে এক এক একটা ইয়েতে যদি মনে হয় যে এই চেঞ্জটা না হলে হয়তো আরও খুব কী বলবো আরও খুব সুখী জায়গায় হয়তো বিলং করতে পারতাম আর কি। কারণ ওই যে ব্যাপারটা ছিল সেটার যে লিমিটেশন, সেই লিমিটেশন থেকে তো আজকের ফটোগ্রাফির লিমিটেশন অনেক বৃহৎ, মানে ওই লিমিটেশন জায়গাতে নেই। সেটা প্রত্যেক ফটোগ্রাফি কেন, প্রত্যেক ক্রিয়েটিভ বা প্রত্যেক সৃষ্টিশীল জিনিসটাই সবসময় এটা হতে থাকে আর কি। তো সেইটা তো একটা ইয়ে হয় যে বিশেষ করে সৃষ্টিশীল কাজে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, মানে একটা সৃষ্টিশীল কাজে তুমি মানে খুব সহজে তুমি একটা কিছু পেয়ে গেলে এইটা আমার পক্ষে মেনে নেওয়াটা মানে একটু আমার পক্ষে একটু মুশকিল হয়। মানে মানে আমি যে বিশ্বাসী বিশ্বাসী বা আমি যে ফিলোসফি বা যেটা স্টাডি করে এসেছি সেই জায়গা থেকে এটা আমি বিশ্বাস করি না, বরং আমি এটার উল্টো দিক যে ভাই এটা পেতে গেলে তোমাকে ওই পরিশ্রম এবং ওই ত্যাগ ইত্যাদি এসব করে গিয়ে তারপর তুমি পেতে পারো, আদারওয়াইজ তুমি যোগ্য হয়ে ওঠা। হ্যাঁ, সেই যোগ্য হয়ে ওঠার পেছনে কিছু তো ক্রাইটেরিয়া আছে, মানে এইটা তো একটা দোকান খোলার মতো ব্যাপার নয়। এটা যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা লেখার মধ্যেও আছে, বা পরবর্তীকালে এটা দেখেছি কিনা আমাদের শঙ্খ ঘোষের ইনফ্যাক্ট একটা বইও আছে যে সৃষ্টি এবং নির্মাণ বলে একটা, মানে এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ ব্যাখ্যা করলে আমরা কিন্তু অনেক কিছু হদিশ পেয়ে যাই। যে নির্মাণ আর সৃষ্টি এই দুটো জিনিস কিন্তু আলাদা, মানে অথচ দুটোর মধ্যে দিয়ে হয়তো একই জিনিসই হয় কিন্তু দর্শনগতভাবে ব্যাপারটা একদমই আলাদা। মানে নির্মাণটা কী হয়, নির্মাণ তুমি অ্যাকাডেমিক্যালি ধরো স্কিল্ড তুমি একটা জিনিস নির্মাণ করে দিতেই পারো, একটা সুন্দর বাড়ি তুমি তৈরি করে দিতে পারো, মানে তুমি হয়তো দারুণ একজন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, তো তুমি একটা দারুণ ডিজাইনের একটা বাড়ি তুমি করে ফেলতেই পারো। কিন্তু সৃষ্টিটা না ওইভাবে হয় না। হ্যাঁ, ওই একই জিনিসই হচ্ছে, যখন ওই একই বাড়ি একজন সৃষ্টিশীল মানুষ করলে তার ব্যাপারটা অন্যরকম। তো এই যে নির্মাণ এবং সৃষ্টি এই দুটোর মধ্যে, এই দুটো শব্দই যদি আমরা মাথায় রাখি তাহলেই বুঝতে পারবো যে আসলে ফারাকটা কোথায় আর কি। আপনি ছবি তোলার ক্ষেত্রে ব্ল্যাক এন্ড হোয়াইটকেই কেন বেশি করে বেছে নেন? এইটা আসলে এটা যেমন আমার কাছে আমার ক্ষেত্রে খুব কমন কোশ্চেন আর কি, মানে সবাই জিজ্ঞাসা করে আর কি। এটার একটা খুব মানে আমি সচরাচর যেটা বলি আর কি খুব সোজা ইয়ে আর কি, সেটা হচ্ছে যে মানে যেমন হোটেলে গেলে জিজ্ঞাসা করে না স্যার ভেজ আর নন ভেজ, তো এই ব্যাপারটা কিছুটাই এরকম, মানে ওয়েদার ইউ আর এ ভেজ আর নন ভেজ,
কিন্তু এটার মধ্যে তো ওইরকম নয় যে যে লোকটা ভেজ খায় নন ভেজ খায় না তার মানে সে অচ্ছুত বা মানে লোকটা একটু বোকা এরকম তো নয়, মানে মানে তার তার এটা ভালো লাগে না, সে তার হয়তো ননভেজটা ভালো লাগে না, সে অনেক বেশি ভেজটা রিলিশ করে, মানে খাওয়াটা তো ব্যাপারটাতে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা বলতে পারো মানে কিছুটা ওই রকমই আর কি, এটা বাই চয়েস। আর আরেকটু ওইভাবে বলতে গেলে যেটা সেটা হচ্ছে যে আমি যে ধরনের কাজ করি আর কি, কারণ একটু মানে আমার ওই এই কাজগুলো একটু দেখেছো আর কি, কারণ আমি তো ঠিক মানে ইন্ডিভিজুয়াল আমার যে কাজ সেগুলো তো আমি সেগুলো ইনফরমেটিভ না, তথাকথিত ডকুমেন্টারি ফটোগ্রাফিটা তো আমি করি না। হ্যাঁ মানে আমার ছবিতে সেই অর্থে ওইরকম তথ্যভিত্তিক ছবি তো আমার নয়, বরং আমি যে কাজটা করি সেটা অনেক বেশি ফিলোসফিক্যাল এবং অনেক বেশি পোয়েটিক, মানে যেটা আমি করার চেষ্টা করি আর কি। তো সেই কাজের সাথে আমার মনে হয়েছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে সেক্ষেত্রে রঙটা কালার ছবিতে বোধহয় ওই পোয়েটিক মানে আমি যেটা চাইছি যে এটা দিতে আর কি মানে ইমপ্রেশন সেটা বোধহয় রঙে একটু গণ্ডগোল পাকিয়ে দেয়, মানে রঙে ব্যাপারটা হয় না, মানে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটার মধ্যে বোধহয় ওই ব্যাপারটা, কারণ এই ফিলোসফিক্যাল যে কাজের মধ্যে মেমোরি ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসে, মানে আমি যখনই দর্শন ভিত্তিক একটা কাজ করছি তার সাথে কিন্তু আমার মানে ওই পাস্ট মানে এই ধরনের ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসে আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমার ক্ষেত্রে মানে আমি যে ধরনের কাজ করি আর কি, আর যেহেতু ওই যে বললাম আমার কাজ তো ডকুমেন্টারি নয় তথ্যভিত্তিক নয়, অনেক বেশি একটু পোয়েটিক করার চেষ্টা করি আমি, আমার ভাবনাটাও এরকম, এবং সেক্ষেত্রে মানে আমি ছবিটাও চেষ্টা করি অনেক বেশি মানে সো কল্ড আর কি পিক্টোরিয়াল বলতে যাবো সো কল্ড আর কি, মানে সবই পিক্টোরিয়াল, মানে সেইটা আমার মধ্যে একটু মানে আমি মানে একটু ভালো কম্পোজিশান হ্যাঁ ওই রকম একটু চেষ্টা করি, তো সেই জায়গা থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমার কাজের সাথে আমার মনে হয় খুব যায় আর কি। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে নন্দলাল ঘোষ, যে উনি প্রথম এই ব্যাপারগুলো যে এই যে ন্যাচারাল এবং মিনারেল যে কালার আর কি উনি প্রথম এইসব ইয়ে করেন, তো কলাভবনে এইসব ছেলেপিলে সব করে আর কি, তো ওদের কাছ থেকে আমি প্রথম জানি যে এরকম ন্যাচারাল পিগমেন্ট মানে রং আমরা যেমন ওইটা ব্যবহার করি মানে ওয়াটার কালার, এবার ওয়াটার কালারের জায়গাতে তুমি এটা ব্যবহার করতে পারছো, যারা এই যে পটের ইয়ে টিয়ে করে না ওরা ওরা তো ভেজিটেবল কালার ব্যবহার করে মূলত, ভেজিটেবল এবং আর্থ কালার দুটোই, সাঁওতালদের যে বাড়ির রং হয় সেখানে তো আর্থ কালার ব্যবহার হয়, মানে ওরা কিন্তু ওই বাজার থেকে নিয়ে গিয়ে ওরা তো এশিয়ান পেন্টসের মাল ব্যবহার করে না, ওই মাটিটা পাওয়া যায় বুঝতে পারলে, ওগুলো মাটি ওই মাটিগুলো পার্টিকুলার এই যেমন এই দিকে একটা জায়গা আছে সেখানে ওগুলো পাওয়া যায়, ওরা ওদের ওই ইয়ে পরবের আগে যায় গিয়ে ওখান থেকে ওগুলো নিয়ে আসে, নিয়ে এসে ওটা মানে এখানে যারা করে সব জায়গায় পাওয়া যায় না, নির্দিষ্ট জায়গায় ওগুলো পাওয়া যায়, এবং সেগুলো তুমি এই এই যে আমাদের যে ছোটনাগপুর মালভূমি এটা তো মিনারেল একটা এরিয়া, তো মানে তো এই এরিয়াতে এগুলো মানে বেশি পাওয়া যায় আর কি, মানে অ্যাভেলেবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড যারা এটা মানে প্র্যাকটিস করে বা এটার যেটা ইয়েটা সেটা একটা মেইন ব্যাপার হচ্ছে যে এটা এক ধরনের মেডিটেশন বলতে পারো, আবার আরেক ধরনের হচ্ছে যে মানে এটার মধ্যে দিয়ে এই যে এগেন ওই যে জার্নি মানে এই যে তুমি জার্নিটা করছো সেটার মধ্যে একটা সুখ আছে, মানে তুমি যখন একটা ক্রিয়েটিভ কাজের সঙ্গে আছো, ক্রিয়েটিভ কাজের সঙ্গে আছো মানে তুমি তো এই নয় যে তুমি পৃথিবীটাকে অন্যরকমভাবে তা তো নয়, আসলে তুমি তো কোথাও একটা সুখের জায়গায় পৌঁছাতে চাইছো, হ্যাঁ তোমার যে ভেতরের যে সেই জায়গায়, তো
তো এই এটা এক ধরনের জার্নি, ধরো এটা আমি কালেক্ট করেছি, তারপরে এটা আমি এইভাবে একটা জায়গায় নিয়ে এসেছি, তারপরে আমি যখন এটা ব্যবহার করছি, করে একটা ছবি ইমেজ যখন তৈরি হচ্ছে, তো এটা তো ভীষণ একটা সুখের ব্যাপার। মানে জার্নিটা, হ্যাঁ মানে এই যে জার্নিটা, এটা তো যে করছে সে ছাড়া আমার মনে হয় না এটা আর কারোর কাছে অতটা গুরুত্বপূর্ণ আর কি। একটা ঘটনা হচ্ছে, আমাকে কেউ জিজ্ঞেস করলে, এখন যেমন আমি বলি না যে আমি ফটোগ্রাফার, মানে আমি একজন ক্রিয়েটিভ প্র্যাকটিশনার। ফটোগ্রাফিটা হচ্ছে আমার একটা মিডিয়াম, মানে ওটাতে ওইটাতে আমি শিক্ষিত, ওটা আমি ভালো পারি, তাই ওই মিডিয়ামটাকে আমি ব্যবহার করি। আমি যদি খুব ভালো শব্দের ব্যবহার জানতাম তাহলে হয়তো আমি কবি হতাম বা আমি সাহিত্যিক হতাম। আচ্ছা, আপনার মানে আপনার এই জার্নিটা কি আপনার মানে আপনি কি আরো প্রকৃতির আরো কাছাকাছি যেতে চান এই জার্নির মাধ্যমে? 100 বার মানে আপনার এভাবে থাকা, আপনার এই একদমই তাই, এবং সেই কারণে যেটা যে এখানে এলে আরো বেশি তুমি মানে মানে আমি দেখছি, ধরুন আপনার ধরুন এই ডার্ক রুমে ওই যে রং ইউজ করার জন্য আপনি মাটি নিয়ে আসছেন, সেখান থেকে রং বার করছেন, কোনটাকে ইউজ করছেন, মানে প্রকৃতির জিনিস দিয়ে আপনি আপনার নিজেকে এক্সপ্রেস করছেন। একদমই তাই, মানে সেটাই, মানে এবং এটার মধ্যে যে বারবার বলছি, এটার মধ্যে একটা অন্য আনন্দ আছে, মানে অন্য মানে সৃষ্টিশীলতার মেইন ব্যাপারটা হচ্ছে যে করছে আলটিমেটলি তুমি তো সেই সেই পরম পরম আনন্দের জায়গায় তুমি পৌঁছে যাচ্ছ। আমরা রাধা কাশটা দেখেও আমাদের তাই অনুভূতি হয়, আমাদের মনে হয় অনেকেরই হয় সেই যে সেই অনুভূতি যে প্রকৃতির খুব কাছাকাছি আমি যেতে চাই। একদমই, কারণ ওই তুমি এগুলো অন্য যারা মাস্টার তাদের স্টাডি করলেও দেখতে পাবে, সেটা হচ্ছে যে প্রকৃতিকে বাদ রেখে বা প্রকৃতির থেকে নেচার থেকে দূরে থেকে সৃষ্টিশীলতায় কেউ যে খুব সাংঘাতিক কিছু করতে পেরেছেন বা পারা যায় এটা কখনো সম্ভব হয়। এবং তোমরা আমার ধারণা তারকভস্কির ফিল্ম তোমাদের দেখা আর কি, তো সেটা দেখলে দেখতে পাবে যে তারকভস্কি বারবার কিন্তু উনি ওই নেচার মানে প্রকৃতি উনি বারবার ওই জায়গায় নিয়ে গেছেন, মানে ক্রাইসিস সমস্যা ইত্যাদি ইত্যাদি আলটিমেটলি সুখের জায়গায় আনন্দের জায়গায় উনি প্রকৃতির জায়গায় নিয়ে চলে গেছেন, মানে আলটিমেটলি যখন ওখানে চলে যাচ্ছে মানুষটা তখন পাচ্ছেন আর কি। তো এটা এটা সৃষ্টিশীলতার একদম ফান্ডামেন্টালি আর কি, মানে আমার কাছে ব্যাপার করলে এখন এইভাবে চলে এসছে আর কি। মানে এইটা আলাদা করে ফটোগ্রাফি আমার কাছে এখন আর, হয়তো 5 বছর আগেও ছিল, এখন আর ওইভাবে নেই, একদমই নেই, মানে এরপরে তোমরা মানে কোন দিকে গেলে কি মানে অন্তপক্ষে এইটুকু তো তোমরা মানে তোমাদের কাছে এটা রইলো যে জীবনটাকে এইভাবে দেখা যায়, মানে এটা সম্ভব, তো সেইটা যেমন একটা ভালো লাগার ব্যাপার যে এই 4টে মানুষকে আমি জানাতে বললাম যে দেখো এইভাবে বাঁচা যায় বা মানে সম্ভব, মানে অসম্ভবের কিছু না, মানে এটা তো ব্যাপারটা এইরকম আর কি।